দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানোর প্রতিবাদে সমস্ত থানার মতো শান্তিপুর থানাতেও অভিযোগ দায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় উত্তর চব্বিশ পরগনার এক ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ফ্যান কমিটির পক্ষ থেকে আজ শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ফ্যান কমিউনিটির পক্ষ থেকে অমিত সাহা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার এক অভিষেক চক্রবর্তী নামে ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছেন। তার প্রতিবাদে আমরা রাজ্যের 294টি বিধানসভা এলাকার থানাতে অভিযোগ জমা দিচ্ছি। সেই মতো আজ শান্তিপুর থানাতেও অভিযোগ জমা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগেও এই ধরনের কুরুচিকর মন্তব্যের কারণে দোষীদের শাস্তি দিতে সমর্থ হয়েছে প্রশাসন, তাই এবারও আশাবাদী আমরা। বাংলার জনগণের নেত্রী, প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির নামে অভিষেক চ্যাটার্জি নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করে, তার প্রতিবাদে ওই পশ্চিমবঙ্গের 294টার বিধানসভায় থানাতেই এবং আজকেও শান্তিপুর থানাতে তার বিরুদ্ধে একটা অভিযোগ জানানো হলো আমাদের তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ার সেলের ফ্যান কমিউনিটির পক্ষ থেকে। আগামী দিন যদি এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন আইনানুক ব্যবস্থা না নেয়, আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবো, সেই অভিযোগ জানিয়ে আজকে থানায় অভিযোগ জানানো হলো। কী বলেন প্রশাসন? প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে, এইগুলো আশ্বাস করেছে। এর আগেও তো একাধিকবার এই ধরনের মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে কোনো ফল মিলেছিল? সেক্ষেত্রে কোনো সময় ফল মিলেছে, কোনো সময় মেলেনি। এই বিষয়টা যাতে যথাযথভাবে গুরুত্বভাবে দেওয়া হয় সেই বিষয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট আশ্বস্ত করেছে এবং খুব তাড়াতাড়ি দ্রুত এই সমস্যার সমাধান। ঘটনাটি যে ঘটিয়েছে অর্থাৎ যে পোস্ট করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি সম্ভবত কলকাতায় এবং উত্তর চব্বিশ পরগনায়, এবং তার নাম হচ্ছে অভিজিৎ চক্রবর্তী। আপনার নাম আর পরিচয়? আমার নাম অমিত সাহা, পরিচয় শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের কর্মী। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।